হাই ফ্রেন্ডস, এই বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। বরাবরের মতো আমি আবার তোমাদের জন্য এসএসসি রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের টপিকটি হলো লুসি পোয়েমস। আমি যে সিরিজটি শুরু করেছিলাম সেটার 2 নম্বর পোয়েম, 3 ইয়ার্স শি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার। এই পোয়েমটা আজকে আমরা করতে চলেছি, ঠিক আছে? তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা বলে রাখি, তোমরা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওগুলোকে শেয়ার করো এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনটিতে প্রেস করে দিও, যাতে আগামী দিনে যে কোনো ভিডিও আমাদের এই চ্যানেল থেকে পোস্ট করার পরে তোমাদের ফোনে সবার প্রথমেই পৌঁছে যায়। তাহলে চলো, আজকের কথা না বাড়িয়ে আমি আজকের টপিকটি শুরু করে দিই। তো আগে আমরা আলোচনা করেছি এই লুসি পোয়েমস নিয়ে, এবং আগে আমরা দেখেছি যে এই কবিতাটি রচনা করা হয়েছিল 1798, ঠিক আছে? এবং পাবলিশ কবে হয়েছিল 1800। এই দুটো সাল কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে লুসি পোয়েমস যদি বলে, লুসি পোয়েমস এটা একটা সংকলন, এটা 1798 সালে প্রথম রচনা করা হয়েছিল এবং 1800 সালে এই পুরো সংকলনটি পাবলিশ হয়েছিল, ঠিক আছে? এই দুটো ইনফরমেশান কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার এই যে কবিতাটা রয়েছে এটা যদি রাইম স্কিম নিয়ে বলতে হয় তাহলে বলতে হবে এ বি সি সি বি, ঠিক আছে? তাহলে রাইম স্কিম কী হলো? এ এ বি সি সি বি, এই প্যাটার্নে আমরা এই কবিতাটি দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা চলো এবার আমরা মেন টপিকে ঢুকে যাই। টেক্সট দেখো, টাইটেলে বলেছে 3 ইয়ার্স সি গ্রিউ উইন্স সান অ্যান্ড শাওয়ার, ঠিক আছে? এইখানে পুরো কথাটা লেখা নেই, আমরা হচ্ছে লাইনে পাবো। এই কবিতাটির টাইটেল হলো 3 ইয়ার্স সি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার। এখানে সান অ্যান্ড শাওয়ার বলতে থ্রু আউট দ্য ইয়ার বা সারা বছরের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা চলো এবার দেখো, 3 ইয়ার্স সি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার, দেন নেচার সেড এ লাভলিয়ার ফ্লাওয়ার অন আর্থ ওয়াজ নেভার শোন, ঠিক আছে? তাহলে এর অর্থ কি দেখো, এখানে এই যে 3 ইয়ার্স কথা বলা হয়েছে, 3 ইয়ার্স 3 বছর, অর্থাৎ এখানে লুসির জন্মের পরের পরবর্তী 3 বছরের কথা বলা হয়েছে। লুসির জন্ম হলো এবং জন্ম হওয়ার পরের 3 বছরের কথা এখানে বলা হয়েছে। কি বলা হয়েছে? লুসি, দেখো এখানে সান, সান মানে এখানে সান মানে আমরা জানি সূর্য, কিন্তু এখানে সান কথার মাধ্যমে হিট বা উষ্ণতাকেই বোঝানো হয়েছে, ঠিক আছে? অর্থাৎ লুসি হিট অ্যান্ড শাওয়ার, এই শাওয়ার মানে হচ্ছে বৃষ্টি, অর্থাৎ এখানে জলের কথা বলা হয়েছে। হ্যাঁ, তাহলে হিট অ্যান্ড শাওয়ার অর্থাৎ সামার অ্যান্ড মনসুন সিজনের কথা এখানে বলা হয়েছে। তাহলে লুসি হিট অ্যান্ড শাওয়ার অর্থাৎ সামার অ্যান্ড মনসুন, অর্থাৎ এই সব রকম ওয়েদারেই বেড়ে উঠেছে। যেহেতু আমরা দেখেছি লুসি নেচারের কোলে বড় হয়েছে, মানুষ হয়েছে এবং নেচারের কাছ থেকে সমস্ত শিক্ষা লাভ করেছে। এই যে দেখো কথা দুটো, কোন দুটো কথা? একটা হচ্ছে সান, একটা হচ্ছে শাওয়ার, ঠিক আছে? এই দুটো কথার মাধ্যমে পোয়েট লুসিকে একজন আইডিয়াল হিসাবে দেখাতে চেয়েছেন, এই যে সান আর শাওয়ার এই দুটো কথার মাধ্যমে, ঠিক আছে? আবার দেখো, সান অ্যান্ড শাওয়ার হলো অ্যান্টিথিসিস, ঠিক আছে? এইরকম অ্যান্টিথিসিস কিন্তু আমরা পুরো যে কবিতাটা এই কবিতার মধ্যে বিভিন্ন জায়গাতেই দেখতে পাবো,
ঠিক আছে। আচ্ছা এবার দেখো পরের লাইন, দেন নেচার সেড এ লাভলিয়ার ফ্লাওয়ার অন আর্থ ওয়াজ নেভার শোন, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, এখানে দেখো এখানে নেচারকে কি করা হয়েছে, পার্সোনিফাই করা হয়েছে। কেন পার্সোনিফাই করা হলো নেচারকে, কি করে বুঝলাম? নেচার প্রথমত এখানে দেখো বড় হাতের এন দেওয়া আছে আর সেড, তাহলে এখানে একটা হিউম্যান কোয়ালিটি নেচারকে দেওয়া হলো, তাই না? নেচার তো অ্যাকচুয়ালি কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। তাহলে যখন কোনো ন্যাচারাল এলিমেন্টের মধ্যে আমরা হিউম্যান কোয়ালিটিস দেখতে পাবো, তখন বুঝে নিতে হবে সেখানে সেই ন্যাচারাল এলিমেন্টটিকে পার্সোনিফাই করা হয়েছে। তাহলে এখানে একটা পার্সোনিফিকেশান আমরা পেয়ে গেলাম। আচ্ছা দেখো কী বলেছে, এখানে নেচারকে কিন্তু পার্সোনিফাই করা হয়েছে লাভলিয়ার ফ্লাওয়ারের মাধ্যমে। যে লাভলিয়ার ফ্লাওয়ারের মাধ্যমে কবি কী বুঝিয়েছেন, এখানে আমরা মেটাফর পেয়ে যাচ্ছি। কেন? তার কারণ দেখো লুসিকে এখানে ফুলের মতো বলা হয়েছে, অর্থাৎ লুসি হলো ফুলের মতো, যে ফুল এই পৃথিবীতে আগে কখনো রোপণ করা হয়নি। নেভার শোন মানে কখনোই রোপণ করা হয়নি। এ লাভলিয়ার ফ্লাওয়ার অন আর্থ ওয়াজ নেভার শোন, এখানে লাভলিয়ার ফ্লাওয়ার বলতে কে, লুসি, যাকে এই পৃথিবীতে আগে কখনো দেখা যায়নি, এই প্রথম, লুসির মতন ব্যক্তিত্ব এই পৃথিবীতে এই প্রথম। বোঝা গেল আশা করি? তাহলে আমরা কী পেলাম এই লাইনের মধ্যে, একটা হচ্ছে পার্সোনিফিকেশান পেয়ে গেলাম, আর একটা এই লাভলিয়ার ফ্লাওয়ারের মধ্যে মেটাফর পেয়ে গেলাম। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। আচ্ছা তারপরের লাইনটা দেখো। আচ্ছা এখানে আরেকটু বলে দিই যে এই যে এখানে বলেছে অন আর্থ ওয়াজ নেভার শোন, এখানে তোমরা বলতে পারো যে লুসিয়ের মতো এত সুন্দর এবং কোমল কোনো মানুষ আগে পৃথিবীতে জন্মায়নি, মানে পৃথিবীতে লুসিকে আগে দেখা যায়নি, এটা না বলে কি বলতে পারো, লুসির মতো এত সুন্দর ও কোমল মানুষ পৃথিবীতে আগে কখনো জন্মায়নি। আচ্ছা চলো এবার আমরা পরের লাইনে যাই। দিস চাইল্ড আই টু মাই সেলফ উইল টেক, শি শ্যাল বি মাইন, আই উইল মেক এ লেডি অফ মাই ওন। তাহলে এই লাইনের মধ্যে দিয়ে কবি কি বুঝিয়েছেন দেখো, তাহলে দিস চাইল্ড আই টু মাই সেলফ উইল টেক, শি শ্যাল বি মাইন, আই উইল মেক এ লেডি অফ মাই ওন। এই যে লাইন তিনটি, এর মধ্যে দেখো কবি কি বুঝিয়েছেন, এই যে চাইল্ড, ঠিক আছে, এই চাইল্ড অর্থাৎ লুসিকে, চাইল্ড মানে এখানে লুসি, ঠিক আছে, লুসি ওয়াই লুসি, অর্থাৎ নেচার লুসিকে নিজের দায়িত্বে নিতে চায়, তার যত্নআত্তির দায়ভার প্রকৃতি নিজে নিতে চায়, ঠিক আছে। তাহলে দিস চাইল্ড আই টু মাই সেলফ উইল টেক, তার মানে এই যে আই, এই আই বলতে এখানে নেচার, হ্যাঁ, আর চাইল্ড বলতে লুসি। তাহলে নেচার বলছে যে এই লুসিকে সে নিজের দায়িত্বে নিয়ে এই লুসির যত্নআত্তির পুরোপুরি দায়ভার সে নিজেই নিতে চায়, তার কেয়ার করতে চায়। তারপর লাইন, শি শ্যাল বি মাইন অ্যান্ড আই উইল মেক এ লেডি অফ মাই ওন। তাই লুসি এখানে নেচার কী বলছে, শি শ্যাল বি মাইন, অর্থাৎ লুসি আমার কাছেই থাকবে এবং আমার হবে, আমার নিজের সন্তানের মতো হবে লুসি, নেচার বলছে। এখানে শি মানে কিন্তু লুসি, আর আই বলতে নেচার, আমরা আগেই দেখেছি। তাহলে নেচার বলছে যে এখানে লুসি আমার কাছেই থাকবে এবং আমার হবে, এবং আমি আমার মতো করে তাকে নিজের মতাদর্শে একজন পরিণত মেয়ে রূপে গড়ে তুলব। এই যে বলেছে আই উইল মেক এ লেডি অফ মাই ওন, অর্থাৎ লুসিকে নেচার নিজের মতাদর্শে একজন পরিণত মেয়ে রূপে গড়ে তুলবে। তার মানে দেখো কি বোঝাচ্ছে, যে
মাদার নেচার লুসিকে প্রকৃতির সান্নিধ্যে রেখে, মানে নিজের সান্নিধ্যে রেখে, প্রকৃতি নিজের মতাদর্শে একদম নিজের মতো করে একজন পরিণত মেয়ে রূপে গড়ে তুলতে চান। বোঝা গেল? তাহলে বন্ধুরা, এই একটা প্যারা কিন্তু আমরা প্রথম যে স্ট্যান্ডার্ডটা সেটা আমরা আজকে আলোচনা করে ফেলেছি, এবং আশা করি তোমরা এই প্রথম স্ট্যান্ডার্ডটা প্রত্যেকেই বুঝতে পেরেছ। তাহলে আজকের ক্লাসে এইটুকুই থাকবে, এর পরবর্তী ভিডিওতে আমরা আবার পরের স্ট্যান্ডার্ডগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোথাও বুঝতে প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আশা করি সেই সমস্যাটা, যে প্রবলেমটা তোমাদের হবে সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বুঝিয়ে দিতে পারবো। যদি তোমাদের সমস্যা হয়ে থাকে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে বন্ধুরা, আজকের মতো এটুকু থাক, চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তবে হ্যাঁ, শেষ করার আগে আরেকবার আমি তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমাদের এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশান আইকনটিকে তোমরা প্রেস করে রাখো, যাতে আগামী দিনের ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো বন্ধুরা, আজকের মতন এইটুকুই থাক, বাই বাই।